I am Ibrahim. Welcome back to my channel. This is Ibrahim 360. Aske kibhabe mobile er maddhome apni apnar ranking tag gula check kore niben. Apni ekta video jokhon post koren, amader mathay ekta bishoye thake je amar video ta ki korlo, rank korlo kina. To onek shomoy oneker fisi nai, oneke mobile diye youtubing koren. To tara kibhabe mobile diye apnar video rank ta apnara janben, she bishoye ta amra practice er maddhome dekhbo. তার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কমেন্টস ইফ ইউ গেট এনি বেনিফিট ফ্রম দিস ভিডিও প্লিজ শেয়ার মাই ভিডিও উইথ ইওর ফ্রেন্ড আমাদের আমরা ভিডিও যখন পোস্ট করি আমরা সবসময় চিন্তা করি যে কিভাবে মোবাইল দিয়ে আমার র্যাঙ্কিংটা ভিডিও র্যাঙ্কটা চেক করব অন্যান্য সময় তো আমরা ভিডিওর ট্যাগগুলো কোন ট্যাগটা র্যাঙ্কিং এসেছে কোন ট্যাগটা র্যাঙ্ক করেছে সেটা কম্পিউটার বা পিসির মাধ্যমে আমরা জানতে পারতাম আসুন আজকে আর কন্টেন্টের মাধ্যমে কিভাবে আপনার ভিডিও ট্যাগগুলো র্যাঙ্ক ট্যাগগুলো আপনি মোবাইলের মাধ্যমেই খুঁজে পাবেন এটার জন্য যেটা করতে হবে আপনি দুইটা প্রক্রিয়া করতে পারেন একটা প্রক্রিয়া হচ্ছে ইয়ন্ডার ব্রাউজার দিয়ে আপনার যদি ইয়ন্ডার ব্রাউজার না থাকে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়ন্ডার ব্রাউজার আপনি সার্চ দিলে চলে আসবে এটা সম্পূর্ণ বিনামূল্যে এটা আপনি ডাউনলোড করে নেবেন আমার মোবাইলে ইয়ন্ডার ব্রাউজারটা রয়েছে আমি একটু দেখাচ্ছি যে ওয়াই লেখা ইয়ন্ডার ব্রাউজারটা আমি এটা ওপেন করতেছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনি চেক করলে এখান থেকে থ্রি ডটস থেকে এটা ডেস্কটপ মোডে নিয়ে যেতে পারেন সেটিংসে গিয়ে আপনি ডেস্কটপ মোডে নিয়ে যেতে পারেন আর এখানে অবশ্যই সাইন ইন করে নেবেন দেন যেটা করে এটা থেকে আপনি আমরা জানি যে র্যাঙ্ক ট্যাগ করা র্যাঙ্কগুলো চেক করার জন্য আমরা দুইটা প্রক্রিয়া অবলম্বন করি একটা হচ্ছে বিআইডিআইকিউ এটার মাধ্যমে আমরা করে থাকি অথবা টিউব বাডি এই ট্যাগ হেল্পগুলো আমরা নিয়ে থাকি তো এখান থেকে আপনি এটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে যেটা করতে হবে আমি ধরেন এখানে ইউটিউব রয়েছে ইউটিউব অপশন আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমি দেখব যে থ্রি ডটসে গিয়ে এটা কি মোডে আছে ইউটিউব ডট কম এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে যে এখানে চ্যানেল লগো দেখতে পাচ্ছেন চ্যানেল লগোতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এটার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিয়েটর স্টুডিও লেখা রয়েছে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার যে ভিডিওগুলো আপনি কোনটা ট্যাগ দেখতে চাচ্ছেন যে ভিডিওটার ট্যাগ ধরেন সাপোজ আমি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসবে এই যে এখানে কিন্তু ট্যাগগুলো শো করছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্যাগ কি করছে একটা র্যাঙ্ক দেখাচ্ছে এখানে যদিও ভিডিওটা তিন থেকে চারটা ট্যাগ র্যাঙ্কে আছে কিন্তু এখানে নেটের প্রবলেমের কারণে শো করছে না এখানে একটা শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
র‍্যাঙ্কটা শো করছে। তো এমনি ভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের কোনো ভিডিও কোয়টার ট্যাগ র‍্যাঙ্ক করলো সে ভিডিওটা আমরা এভাবে র‍্যাঙ্কগুলো চেক করতে পারি। আর এই যে ইয়ন্ডার ব্রাউজার ছাড়া আর কিভাবে করা যায় তা আমরা জানি। আমরা আবারও প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সেখান থেকে টিউব বাড়ি, যখন আপনি কি করবেন, সার্চ করবেন, এখানে দেখতে পাচ্ছেন টিউব রেডি চলে আসছে। এটাও বিনামূল্যে একটা অ্যাপস আমার যেহেতু আছে, এটা ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি ওপেন করলাম। টিউব বাড়ি ওপেন করলে আপনি এখানে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওগুলো আসলো। এখন আপনি যেটার ট্যাগ র‍্যাঙ্ক করছি কিনা সেটা জানতে চান, তো কি করতে হবে, প্রথম আপনাকে ওই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ভিডিওর উপরে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ট্যাগ অপশন রয়েছে, আপনি নিচে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাগ অপশন রয়েছে, এই ট্যাগ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি দেখতে পাচ্ছেন, যে র‍্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা র‍্যাঙ্ক করেছে, এক নম্বরে আছে, টিপস অ্যান্ড ট্রিক্স টু শেয়ার ভিডিও অটো প্লে অন ফেসবুক। আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, আরেকটা ট্যাগ দেখতে পাচ্ছেন যে যেটা আপনার 10 বেস্ট টিপস অটো প্লে ইউটিউব ভিডিও অন ফেসবুক, এটা লিখে সার্চ দিলে আমার ভিডিওটা 10 নম্বরে দেখা যাবে, 10 নম্বরে এটা আসবে। অর্থাৎ এখান থেকে আমি ইচ্ছা করলে আমার ট্যাগগুলো আমি ইচ্ছা করলে এডিট করতে পারি। এখান থেকে এডিট অপশনে গেলে থ্রি ডটসে গেলে যার ফলে আপনি যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন, এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। অর্থাৎ ফিসির কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন এবং আপনার ট্যাগ র‍্যাঙ্কিংগুলো আপনি জানতে পারবেন। এমনিভাবে এটার সহযোগিতা এটার মাধ্যমে আপনি আরও বিভিন্ন বিষয়ে জানতে পারবেন, বিভিন্ন বিষয় বলতে এটার রিসেন্ট কমেন্টস, এটার টাইম, ভিউজ এটসেট্রা আপনি টিউব বাড়ি দিয়ে আপনার ভিডিওগুলো আপনি মনিটরিং করতে পারবেন। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে। মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি কী করতে পারবেন, মনিটরিং করতে পারবেন খুব ইজিলি। যদি কন্টেন্টটা উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।